राम राम, समय प्रिया, और आपका स्वागत है आपके फेवरेट चैनल ग्रोसेस रिएक्शन में। सो गाइस, आज हम रिएक्ट करने वाले हैं बांग्लादेशी इंडस्ट्री के दो सुपरस्टार मतलब शाकिब खान और सलमान शाह के हिट सॉन्ग्स के ऊपर। और वैसे इन दोनों को हर कोई जानता है और हमें बहुत सारे सजेशंस आते हैं कि आप सलमान शाह के सॉन्ग पे भी रिएक्शन लेके आइए, या फिर शाकिब खान के तो आप इतने सारे गाने बताते हैं। तो हमने फेमस सॉन्ग होने वाले ये सलमान शाह और शाकिब खान के, तो सबसे पहले हम ये वीडियो देख लेते हैं, उसके बाद डिस्कस करेंगे। सो लेट्स गेट स्टार्ट। বাঙালি নায়কদের কথা মাথায় আসলে যে নামটি প্রথমেই আসবে তিনি হলেন সালমান শাহ। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে, এবং সেই 90 দশক থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রাখা নায়ক শাকিব খান। দুধে আঁকা বদন তোমার চন্দনে সুবাস, আজকের ভিডিওতে এই দুই নায়কের গানের জগৎকে তুলে ধরব। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু, এবং বলবো কে সেরা গানের জগতে কার দাপট কতটা। নীল নীল নীলাঞ্জনা, তবে চলুন ভিডিওটি শুরু করি। ও সাথী রে, তুমি ছাড়া ভার, প্রথমেই কথা বলবো সালমান শাহকে নিয়ে। আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে না, সালমান শাহের ক্যারিয়ারের চির সবুজ একটি গান এটি। তুমি আমার এমনই গানটি এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। যারে এক জনমে ভালোবেসে ভরবে না, তার আরেকটি সুপারহিট সং তোমাকেই চাই শুধু, তোমাকে চাই শুধু তোমাকে চাই, গানটি বেশ জনপ্রিয়। আর কিছু জীবনে পাই বা না পাই, এই গানটি আপনি নিশ্চয়ই শুনেছেন। আলো আছি ভালো থেকো, এটি একটি সুপারহিট সং। তোমার মালা খানি বাউলে জনপ্রিয় একটি গান তুমি মোর জীবনের ভাবনা, তুমি মোর জীবনের ভাবনা, গানটি এক সময় দাপিয়ে বেড়ায় সারা দেশ। হৃদয়ে সুখের দোলা, বেশ জনপ্রিয় একটি গান এটি। সাথী তুমি আমার জীবনে, এটি তার ক্যারিয়ারের হিট গানের মধ্যে অন্যতম একটি। সাথী তুমি আমার মরণে, দর্শকপ্রিয় সুপারহিট একটি গান এটি। তুমি আমার মনের মানুষ, মনেরই পিতা, গানটি বেশ জনপ্রিয়। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তা, আমি যে কে তোমার গানটি বেশ জনপ্রিয়। আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে, এক সময় সুপারহিট একটি সং ছিল এটি। হৃদয়ের মাঝে আমি রেখেছি করে, এই গানটি তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম একটি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, গানটি বেশ পরিচিত দর্শকদের কাছে। তার নাম ভালোবাসা, তার নাম এ জীবনে যারে চেয়েছি, গানটি আপনি নিশ্চয়ই শুনেছেন। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তা, গানটি বেশ জনপ্রিয়। তুমি আমার সেই, তুমি আমার তোমারে, তার ক্যারিয়ারের চির সবুজ একটি দেশাত্মবোধক গান বিদ্যালয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো, গানটি ভালোবাসা পেয়েছে লাখো বাঙালির। এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়, তুমি আমায় করতে সুখী জীবনে, এই গানটি বেশ জনপ্রিয়। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি, এটি একটি সুপারহিট সং।
সেই আলো উড়েছি প্রদীপ সেই আলো। ওগো আমার সুন্দর মানুষ গানটিও বেশ জনপ্রিয়। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, এটি তার ক্যারিয়ারের এভারগ্রিন একটি সং। তুমি বিনা আমার তো নাই হতে কোনো, এই গানটি বেশ সুপার হিট। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার, গানটি বেশ জনপ্রিয়। সোনারি চান বিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। এছাড়াও তার ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট হিট গান ছিল। এবার কথা বলবো শাকিব খানের গান নিয়ে। টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তর। শাকিব খানের ক্যারিয়ারের জনপ্রিয় একটি সং নীল নীল নীলঞ্জনা। নীল নীল নীলঞ্জনা জনপ্রিয়। আমার হৃদয় একটা আয়না গানটি বেশ জনপ্রিয়। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া, গানটি এখন পর্যন্ত সমানভাবে পরিচিত। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। গানটি ব্যাপক জনপ্রিয় ছিল। এই গানটি বেশ জনপ্রিয়। এটি একটি সুপার হিট সং। দুটি দীঘা কাজল আঁখি যেন মেঘ, এক বিন্দু ভালোবাসা দাও গানটি বেশ জনপ্রিয়। এক বিন্দু ভালোবাসা দাও গানটি এক সময় মাতিয়ে রেখেছে পুরো গান প্রেমীদের। আমি এক সিন্ধু হৃদয় দেব, এই গানটি বেশ জনপ্রিয়। মনে ভাসাইয়া প্রেম সম্পানে মনে থাকে রে তোমার, এটি তার ক্যারিয়ারের এভারগ্রিন একটি সং। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমার দিলে কি দয়া হয় না গানটিও বেশ সুপারহিট। দুনিয়ার মালিক খোদা দিলে কি দয়া, এই গানটি এক সময় তুমুল জনপ্রিয় ছিল। দয়া হয় না তোমার দিলে কি দয়া হয়, কাছে আসা হলো গানটি বেশ জনপ্রিয়। কাছে আসা হলো ভালোবাসা হলো তারপর কি হবে, এটি একটি সুপার হিট সং। আমি জনপ্রিয় একটি গান রাত ভর, রাত ভোর এটিও একটি সুপার হিট সং। স্বপ্নে তোমার দুটি মনে গানটি বেশ জনপ্রিয়। দুটি মনে লেগে গেছে জোড়া, এটি একটি জনপ্রিয় সং। দুটি বুকে একই জ্বালা পোড়া, আমার জীবন গানটি তার ক্যারিয়ারের এভারগ্রিন একটি সং। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, এটি একটি সুপার হিট সং। মিশে গেছে জারির সাথে আমার দিল দিল গানটি আপনি একবার হলেও শুনেছেন। দিয়েছি তোকে দিল দিল দিল, এটি একটি সুপার হিট সং। তোকে ছাড়া বাঁচা মুশকিল, বর্তমান সময়ের জনপ্রিয় সুপার হিট সং প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, গানটি যে দর্শক কতটা পছন্দ করেছে তা গানটি দেখলেই বুঝবে। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, বিদ্যুৎ চমকালো গানটি একটি দর্শক প্রিয় সং। বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে, গানটি বেশ পছন্দ করেছে দর্শক। তোলপাড় হয়ে গেল তোমার বুকের নিঃশ্বাসে, বেবি জান গানটিও একটি সুপার হিট সং। বেবি জান কহকে হ্যালো হাই করকে, গানটি বেশ জনপ্রিয়।
बेबी मुस्कुरा के ले गई दिल चोरी करके। তাছাড়াও শাকিব খানের অসংখ্য জনপ্রিয় হিট গান রয়েছে, তবে সালমান শের সাথে তুলনা করার জন্য শাকিবের পুরনো গানগুলোকেই রাখা হয়েছে। এবার আসা যাক দুজনের মাঝে কে সেরা। শাকিবের অনেক জনপ্রিয় গান থাকলেও এক্ষেত্রে সালমান শাকেই এগিয়ে রাখব, কারণ শাকিব খান নিজেই সালমান শের একজন বড় ফ্যান। सो गाइज ये था वीडियो, और मतलब सीरियसली ये जो दोनों मेगा स्टार हैं, सुपर स्टार हैं, सलमान शाह और शाकिब खान, दोनों के जो गाने हैं वो सीरियसली दोनों के गाने बहुत अच्छे हैं। और क्योंकि मतलब अभी शाकिब खान हैं और वो अभी मूवीज कर रहे हैं, हाँ। तो उनके अभी भी नए गाने आ रहे हैं तो लोग अभी उनको ज्यादा जानते हैं। और सलमान शाह मतलब उनकी जो डेथ है वो काफी टाइम पहले हो चुकी थी, जब वो अपनी करियर की पीक पे थे सीरियसली, हाँ। उस टाइम उनकी मतलब वो डेथ हुई। तो उनसे पहले उन्होंने जितना भी काम किया है उन्होंने बहुत सारी अच्छी अच्छी मूवीज दी, अच्छे अच्छे गाने दिए, और मतलब इसीलिए आज भी उनको लोग याद करते हैं सीरियसली। तो वो अब उस टाइम के बहुत बड़े मेगा स्टार थे, और शाकिब खान आज के बहुत बड़े मेगा स्टार है बांग्लादेशी इंडस्ट्री में। तो दोनों का कंपेयर बिल्कुल नहीं हो सकता, दोनों के गानों का कंपेयर बिल्कुल नहीं हो सकता, दोनों के गाने काफी अच्छे हैं, दोनों बहुत ज्यादा स्टाइलिश स्टार है, और उनकी जो फैन फॉलोइंग है ना, जैसे आप सलमान शाह की देख लीजिए कि अभी तक हमें बहुत सारे कमेंट्स आते हैं कि आप सलमान शाह के इन गानों पे रिएक्शन लेके आइए, वो काफी पुराने गाने हैं। और शाकिब खान के फैंस तो मतलब हमें हर दिन तीन तीन चार चार क्या उससे ज्यादा कमेंट्स करते हैं, उससे ज्यादा सजेशंस देते हैं, हर दिन हमें कुछ ना कुछ नए गाने के बारे में पता चलता है। और सच में इसमें से काफी सारे गाने ऐसे थे जो हमने सुन रखे हैं, हाँ। मतलब हमने काफी सारे इतने अच्छे अच्छे गाने सुने हैं बांग्लादेशी इंडस्ट्री के, और सच में मुझे बहुत ज्यादा अच्छा लगता है जब किसी नई इंडस्ट्री के बारे में इतना ज्यादा हम जानने लगे तो ये अच्छा लगता है। थैंक यू सो मच कि आपने इस बार वीडियो का सजेशन दिया, इसके लिए सो गाइस अभी करते हैं इस वीडियो का एंड। आई होप आपको वीडियो पसंद आएगा, पसंद आए तो वीडियो को लाइक करना, चैनल पे नया चैनल को सब्सक्राइब करना, कमेंट करना, सजेशन देना और अपना सपोर्ट इस चैनल के लिए बनाए रखना। मिलते हैं जल्दी नेक्स्ट वीडियो में। थैंक यू सो मच फॉर वॉचिंग।